নমস্কার, সবাই কেমন আছেন? হুসমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো আলু টমেটো কারি। ভীষণ ইজি, আর এর টেস্ট কিন্তু এত মুখে লেগে থাকার মতো। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। রুটির সাথে ভীষণ পারফেক্ট একটা রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পাঁচটা আলু আমি প্রেশার কুকারে লো ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এক একটা আলু আমি দু ভাগে ভাগ করে সেদ্ধটা করেছি। এবার ঠিক এরকম ছোট ছোট টুকরো করে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুটাকে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে তারপর রান্না করতে পারেন, তবে আমি এখানে কেটে নিচ্ছি। সমস্ত আলু আমার এখানে কাটা কমপ্লিট। এবার আমি রান্নায় কী কী মশলা লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দেব। এখানে সামান্য কিছু গোটা মশলাই আমার লেগেছে। প্রথমে চারটে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি, আর একটা তেজপাতা দু টুকরো করে রেখেছি। ধনে নিয়েছি 1 টিস্পুন, গোটা ধনে। গোটা জিরে নিয়েছি 1 টিস্পুন, আর নিয়েছি গোটা গোলমরিচ 12 থেকে 15টা। কড়াইয়ে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এবার সমস্ত গোটা মশলা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে যখন মশলাটা সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো অ্যাড করে দেব। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার গোটা মশলার সঙ্গে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুনটা আমি আন্দাজ মতোই দিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। গুঁড়ো হলুদ 1/2 টিস্পুন দিয়েছি। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, এতে করে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই রান্নাতে ধনে গুঁড়োর ব্যবহার হবে, কোনো রকম জিরে গুঁড়ো এর মধ্যে আমরা ব্যবহার করব না। এবার সমস্ত মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে, আর এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। এতে করে টমেটোটা আরও ভালো গলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। আমি যে সেদ্ধ করে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করব। তবে অবশ্যই জলটা গরম জল দিতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম 1 গ্লাস। গরম জল দিলে এই সবজির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, আপনারা খেয়াল রাখবেন এই বিষয়ে। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিলাম গরম মশলা 1/2 টিস্পুন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি। সার্ভ করার জন্য রেডি আলু টমেটো কারি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।